TWS, 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 চারদিকে শুধুই TWS। এই কিছুদিন আগেই কেজেট S1 এর রিভিউ করেছিলাম, ঠিক তারপরই কেজেট এর S2 চলে এসেছে। আর অবশ্যই কেজেট কে ধন্যবাদ জানাতে হবে যে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি পৌঁছে দেওয়ার জন্য। বেশ কিছু ইউনিক ফিচার সেট নিয়ে এসেছে কেজেট S2। কেজেট S1 কে আমার বেশ ভালো লেগেছিল, সুতরাং রিভিউ করেছিলাম। S2টা আমার কাছে অতটা ভালো লাগেনি। তো চলুন রিভিউ শুরু করা যাক। এই রিভিউতে অনেক আলোচনা হবে, কেন ভালো লাগেনি, কোন জিনিসগুলো ভালো লেগেছে, সবকিছু আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ওয়েলকাম টু ড্রয়েড হে। কেউ যদি এই TWS-টি কিনতে চান, লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ইন্ডিগোগো পেজে তাদের এটার কিকস্টার্টার ক্যাম্পেইন চলছিল, বেশ ভালোই সাড়া পেয়েছে তারা। বাট আমার কাছে মনে হয় এই ইয়ারফোনটি পাস করে দেওয়াটাই বেটার। আশা করব কেজেট তাদের নতুন লাইন আপে আরও বেশ কিছু ভালো জিনিস করবে, আপাতত S2-কে পাস করাই বেটার। S2-র বক্স খুবই সিম্পল, মোটামুটি S1-এর বক্সের মতোই ছিল। কার্ডবোর্ডের বক্সের ভেতরে আমি S2 TWS-টি পেয়েছি, ব্যাটারি চার্জিং কেস, আনফর্চুনেটলি মাত্র 2 পেয়ার এয়ার টিপস এবং 2টাই সেম সাইজের। কেন এরকম করেছে আমি জানি না। টাইপ সি আছে, স্মল একটা টাইপ সি কেবল দিয়েছে, এটা বেশ ভালো জিনিস। এবার TWS-টি ডিজাইনে চলে যাই। প্রথমে এর বক্সটার ডিজাইনের কথা বলতে হবে। এর বক্সটার ডিজাইন S1-এর থেকে একটু ডিফারেন্ট। S1-টা অনেকটা ডিমের মতো বক্স ছিল, বাট এর বক্সটা বেশ প্রিমিয়াম লেগেছে আমার কাছে ওই বক্সের তুলনায়। প্লাস্টিক বিল্ড, বাট প্লাস্টিকটি $30 হিসাবে খুব একটা চিপ বলে মনে হয় নাই আমার কাছে। প্রাইস অনুযায়ী এর বক্সের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। হিঞ্জ মেকানিজম ভালো ছিল, একটা বেশ স্ট্রং একটা ম্যাগনেট দিয়ে হিঞ্জটি আটকানো থাকতো। আর সবচেয়ে বড় কথা, TWS-টি বক্সতে থাকা অবস্থায় পড়ে যেত না। বক্সের ভেতরে একটা চার্জিং ইন্ডিকেটর লাইট আছে, এই লাইট দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই বক্সটিতে চার্জ কতখানি আছে। বক্সটি ম্যাট ফিনিশ, সুতরাং এখানেও স্ক্র্যাচ বা স্মাজ লাগার খুব বেশি ভয় নেই। বাট স্টিল এরকম ম্যাট ফিনিশ প্লাস্টিকের বক্সে ব্যাগের মধ্যে রেখে দিলে বেশ ভালো স্ক্র্যাচ পড়তে দেখেছি আমি। S1-এ এই জিনিসটা ঘটেছে। বক্সটি খুললে আপনি TWS পেয়ে যাবেন। TWS-গুলো শাইনি প্লাস্টিকের তৈরি। TWS-এর ঠিক মাঝখানে একটা ম্যাট সার্কেল আছে, ম্যাট সার্কেলের মধ্যে কেজেটের নতুন লোগোটি এনগ্রেভ করা আছে। আর এই ম্যাট সার্কেল এরিয়াটি হচ্ছে টাচ ক্যাপাসিটিভ এরিয়া, এতে কোনো বাটন নেই, টাচ সেন্সার রয়েছে, যেটা একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ। ভালো দিক হচ্ছে আপনি কানে পড়া অবস্থায় বাটন প্রেস করতে হবে না, বাট খারাপ দিক হচ্ছে এই টাচ ক্যাপাসিটিভ এরিয়াটি অনেক সেন্সিটিভ। আপনি চুলে হাত দিতে গেলে অথবা খুব অ্যাক্সিডেন্টালি এতে টাচ লেগে গান বন্ধ হয়ে যাওয়ার সুযোগ আছে। তবে টাচ এরিয়াটা বেশ রেসপন্সিভ ছিল। টাচ এরিয়া থেকে আপনি প্লে পজ, আপনার ট্র্যাক ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড করতে পারবেন এবং আপনি আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্টকে ট্রিগার করতে পারবেন। আনফর্চুনেটলি এখানে কোনো ভলিউম কন্ট্রোল দেওয়া হয় নাই। অনেকে এই জিনিসটা অনেক ডিগ করেন, ভলিউম কন্ট্রোলটা অনেকের জন্য ইম্পর্ট্যান্ট, বাট আমার কাছে এটা তেমন কোনো ড্রব্যাক বলে মনে হয় না। আর বিল্ড কোয়ালিটির সাথে সাথে যদি আমি ফিটের কথা বলি, এটি TWS-টি অনেকটা IEM-এর মতো দেখতে, কানের মধ্যে খুব সুন্দর করে ফিট করেছিল, কোনো রকম প্রবলেম হয়নি। এটি TWS পরে কাত হয়ে শুয়ে বসে মুভি দেখা গান শোনা যায়। আর মোটামুটি আমি 2 ঘন্টার উপরে এটি TWS-টি পরে থাকতে পেরেছিলাম, আমার কোনো রকম প্রবলেম হয়নি, সুতরাং এটা কমফোর্টেবিলিটির দিক থেকে বেশ ভালো মার্ক পাবে। বিল্ড কোয়ালিটিতে 1-5-এর মধ্যে আমার 3 দিতে হবে, আর কমফোর্টেবলের দিক থেকে 1-5-এর মধ্যে আমার 4.5 দিতে হবে। এবার ফিচার নিয়ে আলোচনা করা যাক। এতে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে, বাট আনফর্চুনেটলি কোনো অ্যাপটেক সাপোর্ট নেই। ভালো ব্যাপার হচ্ছে এতে রিয়েলটেকের 8763 চিপ ইউজ করা হয়েছে। চিপটার ইমপ্লিমেন্টেশন খুব একটা ভালো হয়নি, তার কারণ হচ্ছে এখানে বেশ কিছু আমি গান শোনার সময় বা গান অফ করে রাখার সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ বা হিস পেয়েছি। এতে ASC এবং SBC কোডেক ইউজ করা হয়েছে, আর এর ব্লুটুথ কানেকশনটাকে আমার একটু ফিনেকি বলে মনে হয়েছে। মাঝে মাঝে গান শোনার সময় যদি আমি একটু দূরে সরে যাই, মিউজিক স্টার্টার করছিল, সুতরাং এটাও একটা কনসের মধ্যে চলে যাবে। তবে ভালো ব্যাপার হচ্ছে এতে হাই পারফরমেন্স মুড আছে। হাই পারফরমেন্স মুডটা হচ্ছে আপনি যখন এর রাইট সাইডের টাচ ক্যাপাসিটিভ এরিয়াতে 3 বার টাচ করবেন, এটি হাই পারফরমেন্স মুডে চলে যাবে এবং হাই পারফরমেন্স মুডে আপনার অনেকটা ল্যাক ফ্রি ব্লুটুথ সাপোর্ট পাবেন এখান থেকে। সো তখন কমিউনিকেশন, গেম খেলা অথবা গান শোনার সময় খুব নোটিসেবল ল্যাক লক্ষ্য করিনি, দ্যাটস এ গুড থিং। এবং আমার কাছে বল এটা মনে হয়েছে যে এটা অ্যাপটেক্সের থেকে একটু কম ল্যাক, বাট স্টিল দেয়ার ইজ ল্যাক, বাট স্টিল এটা আপনাকে গেমে সাপোর্ট দেবে। আর আরেকটা ব্যাপার বলে রাখি, কম্পিটিটিভ গেমে যারা সিরিয়াস গেম খেলার জন্য TWS খুঁজছেন, এটা আপনাকে সাপোর্ট দেবে, বাট অবভিয়াসলি এটা গেমিংয়ের জন্য খুব একটা ভালো ডিভাইস না, আর পাশাপাশি গেমিংয়ের জন্য ব্লুটুথ ডিভাইস আমি রিকমেন্ড করবো না। এর সাথে ব্যাটারি নিয়ে আলোচনা করে ফেলা উচিত। এই TWS-টি থেকে আমি 3-3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর আপনি এর ক্যারিং কেস থেকে 3 বার চার্জ দিতে পারবেন, সুতরাং ওভারঅল আপনি 11-11.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন পুরো প্যাকেজ থেকে। আর এই TWS-এর শেলটিকে চার্জ দিতে, ফুল চার্জ দিতে আমার 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি সময় লেগেছে। সো চলুন এখন আমরা সাউন্ড নিয়ে আলোচনা শুরু করি। এই পোর্শনটাতে এই TWS-টি আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে, বিকজ প্রথমেই বলেছি এতে ব্যাকগ্রাউন্ড হিস ছিল, যেটা আমি কখনোই এক্সপেক্ট করিনি, বিকজ S1 থেকে আমি বেশ ভালো সাপোর্ট পেয়েছি সাউন্ডের দিক থেকে। এর সাউন্ড সেক্টরের সবচেয়ে ভালো জিনিস ছিল সেটা হচ্ছে বেস। বেশ ভালো ছিল, বেশ ডিপ এবং ক্লিন ছিল বেস বলবো আমি।
তাতে খুব সুন্দর পাঞ্চ এবং অ্যাটাক ছিল, দ্যাট মিন্স বেশ ভালো ইম্প্যাক্ট ছিল আর কি। বেজের ভেতরকার ছোট ছোট ডিটেলগুলো যথেষ্ট সুন্দর করে শুনতে পাচ্ছিলাম এবং ওভারঅল বেজের যে প্রেজেন্সটা এটা আমাকে বেশ অবাক করেছে। সো এর বেস সেকশনটা ন্যাচারাল থেকে একটু বুস্টেড, বাট ওকে এই বুস্টটা বেশ ভালো লাগে অনেকের কাছেই। বেস সেকশনে একে চার দেওয়া যায় পাঁচের মধ্যে। মিডস থেকে আমার বেসিক কমপ্লেনগুলো শুরু। আমি এর মিডস একদমই পছন্দ করিনি। আপার মিডসের দেখে একটা স্পাইক আছে যার কারণে এই আপার মিডসকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলা যায়। এই জিনিসটা বেশ ফ্যাটিগিং লাগে মাঝে মাঝেই, কোনো কোনো ট্র্যাকে বেশ গান ফাটিয়ে ফেলে টাইপের অবস্থা, আর তার সাথে সাথে হিস তো আছেই। এরপরের কমপ্লেন হচ্ছে ট্রেভেলে। ট্রেভেলটা আমার কাছে যথেষ্ট শার্প এবং থিন বলে মনে হয়েছে, অনেকের কাছে ব্রাইট মনে হবে, আমার কাছেও ব্রাইট বলে মনে হয়েছে। এবং এটা লং টার্ম লিসেনিং সেশনে, লাইক আপনি যদি 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টার উপরে ইউজ করা শুরু করেন, আপনার মাথা ঝিমঝিম করতে পারে, আপনার ফ্যাটিক তৈরি হতে পারে। অনেকের কাছে অবশ্য বেশি ট্রেভেল মানে ক্লিন, বাট আসলে এরকম না, বেশি ট্রেভেল মানেই ক্লিন না। এই ট্রেভেলে বেশ ভালো রকমের ডিস্টরশন আছে যেটা আপনি ঠান্ডা মাথায় শুনলে অবশ্যই লক্ষ্য করতে পারবেন। সুতরাং এই ট্রেভেলকে আমি মোটেও পছন্দ করতে পারিনি। মিডসে এ পাবে 2.5 out of 5, আর ট্রেভেলে পাবে 2 out of 5। সাউন্ড স্টেজ মোটামুটি ডিসেন্ট ছিল, ইমেজিংও বেশ ভালোই লেগেছে আমার কাছে, বাট ওভারঅল মিউজিকের যে প্রেজেন্টেশন সেটা মিডস এবং ট্রেভেলের জন্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আমি পার্সোনালি আমার প্রেফারেন্সের সাথে ম্যাচ করাতে পারিনি। পাশাপাশি S1 যেহেতু শুনেছি, S1 এর সাউন্ডের কাছে এর সাউন্ডটা খুব একটা ভালো শোনায় না। এবার চলে আসি ভার্ডিক্টে। আমি প্রথমে বলবো KZ-এর S2 আপনাদের পাস করে দেওয়াটাই বেটার। স্টিল যদি কেউ ব্রাইট ইয়ারফোন অথবা ব্রাইট সাউন্ড সিগনেচার পছন্দ করে থাকেন, এবং অবশ্যই এই জিনিসটা ভি শেপড সাউন্ড সিগনেচার, তো আপনি যদি ভি শেপড সাউন্ড সিগনেচার পছন্দ করে থাকেন এবং আপনার ইমার্জেন্সি কোনো TWS দরকার, এবং আপনি যদি KZ-এর ফ্যান বয় হয়ে থাকেন, তাহলে আমি বলবো ইন্ডিগাগো পেজ থেকে ঘুরে আসতে, দেখতেই পারেন। একটা ভালো জিনিস বলে মনে হয়েছে এর হাই পারফরমেন্স মোড, যেটা ল্যাগ অনেকটাই কমিয়ে দেয়, সুতরাং গেমারদেরকে একটু সাপোর্ট দেবে, বাট এর ট্রেবলের কারণে গেম খেলার এক্সপিরিয়েন্সটাও অনেকখানি হ্যাম্পার্ড হবে বলে আমি মনে করি। ইউ গট দ্য পয়েন্ট। আশা করি আমাদের ভিডিও আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করতে পারেন, সেখানে প্রচুর আড্ডা হচ্ছে। আপনাদের সাথে যে কোনো রকমের প্রবলেম শেয়ার করছি, আপনাদের প্রবলেমের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, সুতরাং সেখানেও আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।